আমি আছি। আম্মু আর বাবা? আমার বাবা নাই, বাবা মারা গেছে। আমার চাল ডাল লাগবা, তেল লাগবো। এটা তো চাল কিনবা, এটা তো ডাল কিনবা, আর এটা তো তেল কিনবা, হইব? তো ভিউয়ার্স, আমরা এই ছোট্ট বোন আখিকে দেখতে পাচ্ছি যে কিনা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। কারণ এই ছোট্ট বোন আখি জানে জীবনে চলার পথে টাকার প্রয়োজন, কারণ টাকা যদি না জুটে তার কপালে খাবার জুটবে না। কার টাকা? তোমার টাকা। আরে আমার না, এটা আমার টাকা না, তোমার ব্যাগের থেকেই পড়ছে। আমি যদি বলতাম তোমার ব্যাগের থেকে পড়ছে, বিশ্বাস হয় না? আমি ফালাই নাই কে, এটা তোমার ব্যাগের থেকে পড়ছে। তুমি চেক করে দেখো, ব্যাগ চেক করে দেখো, টাকা আছে না? দেই তো। ওরে বাবা, অনেক টাকা দি। কত এখানে? 1500। আচ্ছা শোনো আকি, বাসায় কে কে আছে? আমি আছি। আম্মু? আর বাবা? আমার বাবা নাই। বাবা নাই? ও আচ্ছা, বাবা কি কি হয়েছে? বাবা বাবা মারা গেছে। বাবা মারা গেছে? তুমি কতটুক থাকতে? আমি আর কিন্তু থাকতো কি, এইটুকু থাকতে? এতটুক? ও, তোমার মা কি করে? আখি আমার মা কাজ করতে পারে না। তুমি হাঁটতে পারো না ভালো করে? টাকাটা কার? আমি নিজে দেখছি তোমার ব্যাগের তো পড়ছে, দেখি তো। কত এখানে? 1500 টাকা। সুন্দর করে হাঁটতে পারো? হাঁটতে পারো না? কষ্ট হয়। কষ্ট হয়? বা একটা হুইল চেয়ার ভালো একটা ইয়া থাকলে কি সুন্দর করে হাঁটতে পারতা? এই যে এরকম ইয়া, নাকি লাঠি দিয়ে হাঁটতে পারো? লাঠি দিয়ে। লাঠি তখন কি হয়, আল্লাহ পাকের কাছে কিছু বলো? কি বলো? আমি কইছি একটা বাথরুমের জন্য আমি কি লেগা বাথরুম। ভিউয়ার্স, আমি তার কথাটার মানে বুঝতে পারিনি যে তার পায়ের জন্য লো কমেন্টে বসতে পারে না, তার একটা দরকার ছিল হাই কমেন্ট। যখনই সে ওয়াশরুমে যায় তখন তার মায়ের সাহায্যের প্রয়োজন হয়। কথাগুলো বলবার, তোমার কি লাগবে আমারে কও। আমার চাল ডাল লাগবে, তেল লাগবে। চাল ডাল আর তেল? হ্যাঁ। এরা এরা হইলে তুমি খুশি? হ্যাঁ। তোমার মা যে অসুস্থ, তুমি চালাইতেছো, নিজের কাছে খারাপ লাগে না? কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে? এটা তো চাল কিনবা, এটা তো ডাল কিনবা, আর এটা তো তেল কিনবা, হইব? হ্যাঁ, নাকি আরো লাগবো? এতে সন্তুষ্ট তো? বাইরে কিছু দাও, বাইরে তোমার সাহায্য করছি। হ্যাঁ, কি নিবা? দাও, কিছু দিলে দাও। টাকা চাই না রে বোন, তোর ওই সুন্দর হাসিরেই চাই। ছোটবেলায় এই বোনটির বাবা মারা গেছে, মা অসুস্থ, তাই মাকে ও নিজে দেখাশোনা করে। আপনারা একটা জিনিস দেখুন, এই বোনটি কিন্তু সুন্দর করে হাঁটতে পারে না, পায়ের সমস্যা ছোটবেলা থেকে নাকি। আচ্ছা, আল্লাহ পাকের কাছে যদি হ্যাঁ তোমার যে কোনো দুইটা জিনিস চাইতে বলে, বলে যে বান্দা তুই দুইটা জিনিস চা, তুমি সর্বপ্রথম কি চাইবা? এক নাম্বার কি চাইবা? আমার পা ঠিক করে দিতে বলতো।